প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতোমধ্যে বেশ খানিকটা রং করে ফেলেছি। এবার দেখো বাকি অংশের কাজটুকু আমরা কমপ্লিট করে নিই। এই পাশে দূরে যে গাছপালার অংশটি ছিল, অর্থাৎ দূর থেকে যে গাছ দেখা যাচ্ছে, এইটুকু কাজ আমরা কমপ্লিট করে নিই। এবারে দেখো এই যে দূরে দেখা যাচ্ছে ফসলের ক্ষেত, এটি একটু কালার করে দিই আমরা। হ্যাঁ, আচ্ছা, এবার আমার এখানে ছিল একটি ঝোপ, ফুল গাছের ঝোপ বা গুল্ম জাতীয় যেসব ছোটো ছোটো গাছ হয়, ফুল থাকে গাছে, ফুল হয়, এটা একটু কালার করি। আমরা দুটো কালার মিক্সড করে করছি, সবুজ আর টিয়ারন, এতে একটু ভালো দেখা যায় ছবিটা। কিছু কিছু পাতা থাকে একটু গাঢ় সবুজ, কিছু পাতা কচি থাকে যেগুলো একটু হালকা টিয়ারনের, এই জন্য আমরা ছবিতে দুটো কালার ইউজ করছি। আর যেহেতু ফুলের কথা বলেছি, এই যে ফুলে একটু রেড কালার বা লাল রং দিচ্ছি ফুটিয়ে তোলার জন্য, সাথে একটু কমলা রঙটাও ইউজ করছি। ওকে, এবারে দেখো আমরা ঘরটা রং করব। ওকে, তো ঘরে আমি এখানে ক্রিম কালার ইউজ করছি, ঘরের চাল এখানে ক্রিম কালার ইউজ করে বর্ডার লাইনটুকু আগে একটু দিয়ে নিই, এর সাথে একটু ইয়েলো কালার অ্যাড করে এই সাইডটিতে। ওকে, এই পাশেও সেম কাজ করে নিই। আচ্ছা, এখানে আমার একটু কাজ বাকি ছিল, এই যে গাছের কাণ্ড এর কালারটা করা বাকি ছিল, এটা করে নিই। এপাশেও বাকি ছিল, ঠিক আছে, বোঝা যাচ্ছে কালার। এপাশে এই গাছের কাণ্ডটুকু কালার করে নিলাম। আচ্ছা, এবার ঘরের গাদায় কালার দেব, সেটি হলো এখানে খানিকটা এই সাইডে এই কালারটা দিলাম, এর সাথে আমি কিছুটা ক্রিম কালার দিই, তারপর একটু অরেঞ্জ কালার। তোমরা ছোটরা যদি এই জিনিসটা মিক্স আপটা ভালো করে না করতে পারো, সেক্ষেত্রে তোমরা একটি কালারই ইউজ করো, যদি তোমাদের কাছে বিষয়টি একটু কঠিন মনে হয় সেক্ষেত্রে একটি কালার ইউজ করবে। আচ্ছা, এই হলো, এবার ঘরের রং করবো। হ্যাঁ, ঘরের যে ওয়াল সেটি, গ্রামের বাড়িতে সচরাচর মাটি দিয়ে বা খড় দিয়ে বা টিনের ঘর তৈরি করা হয়ে থাকে, তবে বর্তমান সময়ে গ্রাম কিন্তু অনেক উন্নত হয়ে গিয়েছে, এখন কিন্তু শহরের মতন অনেক বিল্ডিংও গ্রামে দেখা যায়। তবে আমরা গ্রামের দৃশ্য আঁকার ক্ষেত্রে মূলত এই ধরনের বাড়িঘরগুলোই আঁকব। ঠিক আছে, এইবার এই যে বাড়ির নিচের অংশটুকু, এই জায়গাটুকু
কালার করে দিই। মাঝে মাঝে খেয়াল করে দেখবে যে দুটো কালার যদি আমরা একসাথে মিক্সড করি, বেশ সুন্দর নতুন একটি কালার তৈরি হয়। বাসায় ট্রাই করে দেখো তোমরা। দেখেছো? ঠিক আছে, এবার আমি যে হাঁস এঁকেছি হাঁসের কালারটি দিই। হাঁস আমি হলুদ কালারটি দিচ্ছি। তোমরা বলতে পারো হাঁস তো সচরাচর হলুদ দেখা যায় না, তবে আমাদের বইয়ে আছে, আমরা আপাতত হাঁসের কালারটা সে অনুযায়ী দিচ্ছি। তোমরা হাঁস সাদা রঙেরও রাখতে পারো হাঁসের কালারটি। এবার আমি এখানে হালকা ব্রাউন কালার একটু দিয়ে দিই বা বাদামি রং। সবার কাছে একই রকম কালার নাও থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা যে কালারটি দিলে সুন্দর হয়, ছবিটি ফুটে উঠবে, সেই কালারটি তোমরা ইউজ করবে। এবার আমি যে এই পাশে খড় রেখেছি বা এঁকে দিয়েছি, সেখানটা একটু কালার করে নিই। বলতো কেন আমি একটু ফাঁকা রাখছি? তার কারণ হলো আমি এখানে অন্য আরেকটি কালার দেব। অ্যাশ কালার যদি কারো কাছে থাকে তাহলে তোমরা সেটি ইউজ করতে পারো। ওকে, তো এতটুকু আমাদের মোটামুটি কমপ্লিট। এবার এই দিকটা আমি যেহেতু দুটো কালার মিক্সড করতে চাচ্ছি, অর্থাৎ টিয়া রং আর সবুজ রং, দেখো কেমন হচ্ছে। তোমাদেরকে আজকে আমি নতুন একটি জিনিস শেখাবো, আমাদের সম্পূর্ণ ছবিটি কমপ্লিট হলে তারপর। দেখো এই পাশটি কালার করে দিয়ে, বা গ্রামের বাড়িতে তোমরা উঠান দেখে থাকবে বাড়ির সামনে, এটি হলো সেটি, আমরা উঠানে রং করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই পাশের অংশটিতে আমি ক্রিম কালার আর এই হালকা ব্রাউন কালার দুটো মিক্সড করে তারপর দেবো।
তোমরা রং করার সময় কিন্তু খুব বেশি চাপ দিবে না, একটু হালকা করেই নেবে। এখানে একটু ব্রাউনিশ ভাবটা আনার জন্য একটু ডার্ক করে দিচ্ছি। একটু অন্যরকম লাগছে না দুটো কালার মিক্সড করাতে? ওকে, এইবার দেখো এই পাশে আমরা ধরে নিই যে এখানে আমাদের কিছু গাছপালা রয়েছে, ঘাস রয়েছে, এই অংশটুকু আমরা সবুজ রং করে দেব, ঠিক আছে? দেখবে কচি ঘাস টিয়া রঙের হয়ে থাকে, তাই না? খুব বেশি গাঢ় সবুজ হয় না, আবার যে ঘাসগুলো একটু বড় থাকে সেগুলো গাঢ় সবুজ হয়ে থাকে। এই সাইডটুকু আমরা গাঢ় সবুজ করে দিই। আর এই যে দূরে এখানে কিছু গাছপালা আমার রং করা বাকি রয়ে গেছে, এটি আমরা রং করে দিচ্ছি। সবুজ আর টিয়া রং দুটো মিলেই করে দিলাম। এইবার দেখো নদীর পাড়, এই যে এই অংশটুকু ডিপ ব্রাউন কালার দিয়ে করে দিচ্ছি। ঠিক আছে, এবার আমার নৌকা রং করতে হবে। চাইলে তোমরা এখানে ব্ল্যাকও ইউজ করতে পারো, আবার চাইলে এটা ব্রাউন কালার বা বাদামি রং দিতে পারো। লোকটি যে লুঙ্গি পরেছে আমি সেটি নীল রঙে দিয়েছি, আর তার শরীরের কালার এই যে হালকা যে ব্রাউন কালার আছে সেটি দিয়ে দিলাম। এইবার আমার পানি রং করার পালা, তাই না? অর্থাৎ নদীতে যে ঢেউ, আমি তো এখানে খানিকটা এঁকেছিলাম, একটু এভাবে নিয়ে রং করে দিই। ঠিক আছে, এই পাশ থেকে আরও কিছুটা এইভাবে নিয়ে রং করে দিই। এবার যে কাজটি করব, নদীর পানির রংটি করে দেব। আমাদের কিন্তু ছবি রং করা অলমোস্ট শেষ, ছোটোখাটো দু একটি বিষয় ছাড়া ম্যাক্সিমামই আমাদের রং করা শেষ।
একটু খেয়াল করবে তোমরা আমি কিভাবে কালার করছি বা রং করছি। এই দিকটায় এসে পানের কালারটা আমরা একটু হালকা করে দেব, ঠিক আছে? আমাদের ছবি কিন্তু মোটামুটিভাবে শেষ। কী কাজ বাকি আছে বলো তো? আমাদের ঘরের দরজা জানালা রং করা। আমরা কী করব, এটা ব্রাউন কালার দিয়ে দিচ্ছি। তোমরা এখানে অ্যাশ কালার ইউজ করতে পারো, হালকা ব্রাউন কালার ইউজ করতে পারো। তো আমি এই কালারটি দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের ছবি আঁকা কিন্তু কমপ্লিট, রং করাটাও কমপ্লিট। এবার একটি কাজ বলেছিলাম যে আমাদের কী করতে হয় ছবি আঁকার পরে। অবশ্যই আমি কী ছবি এঁকেছি সে নামটি লিখে দিতে হয়। তাহলে চলো সেটি লিখে দিই। এখানে লিখব আমি কিসের ছবি এঁকেছি, গ্রামের দৃশ্য। তোমরা আশা করি আরও সুন্দরভাবে এটি লিখে দিবে। আর আজকে আমি তোমাদেরকে একটি নতুন বিষয় দেখাতে চাই, সেটি হলো এরকম একটি স্কেল যদি তোমাদের কাছে থাকে আর যারা পেস্টাল কালার দিয়ে রং করবে তাদের জন্য একটি জিনিস দেখাই। দেখো, যখন রংটা আমরা করে ফেললাম, হ্যাঁ, হালকা মনে হয় যেন মিক্সড হয়নি, একটু সাদা সাদা ভাব থাকে, তখন স্কেল দিয়ে তুমি যদি একটু এভাবে উঠিয়ে দাও দেখবে যে রংটি মিশে গিয়েছে, সুন্দরভাবে মিশে গিয়েছে। দেখো, এখন কিন্তু আর আগের মতন সেই সাদা সাদা ভাবটি নেই, দেখেছো? এই উপরের দিকের কালার আর এখানে কালার কিছুটা ডিফারেন্স আছে না? এই যে দেখো, এই কাজটি করার জন্য বেশ খানিকটা দক্ষতার দরকার। যদি সম্ভব না হয় তাহলে করার দরকার নাই, আর যদি তোমরা এই কাজটি করতে পারো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। দেখো, খানিকটা কালার উঠে এসেছে, বাট ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে, তাই না? এখানে আমি আকাশেও খানিকটা এরকম করে দিচ্ছি, দেখো। বাড়তি যে অংশটুকু সেটুকু উঠিয়ে দিচ্ছি। এরকম ভাবে তোমরা চাইলে সম্পূর্ণটুকু করতে পারো, আবার নাও করতে পারো। তোমাদের যদি করো তাহলে সবটুকুই করতে হবে, আর যদি না করো তাহলে একটুও করো না। না করলেও দেখতে ভালো লাগে, খুব খারাপ লাগে যে তা না, আর করলেও যে খারাপ লাগে তা না, করলে মনে হয় যে ফিনিশিংটা সুন্দর হয়েছে। তো তোমরা যেহেতু ছোটো, এই কাজটি তোমরা হয়তো বা নাও করতে পারো ঠিকভাবে, তো দরকার নেই তোমাদের এই কাজটি করার। বাট এমনিতে আমাদের যারা পেস্টাল কালার ইউজ করো, আমি কিন্তু এই কাজটি বলেছি শুধুমাত্র যারা পেস্টাল কালার ইউজ করবে তাদের জন্য, ঠিক আছে, অন্যদের জন্য নয়। আর তোমরা পেস্টাল কালারের চেয়ে বেটার হয় রং পেন্সিল দিয়ে যদি করো, কারণ পেস্টাল কালারে যে জিনিসটা হয় এই দিকটা একটু মোটা, সরু জিনিসগুলো যেমন এই এই অংশটুকু সরু ছিল। যারা নিখুঁতভাবে করতে পারো তাদের জন্য ভালো, বাট যারা পারো না, অনেক ক্ষেত্রে দেখা যায় বর্ডারের বাইরে রংটা চলে আসে, সেই ক্ষেত্রে তোমরা যদি রং পেন্সিল ইউজ করো সেটা বেটার হয়, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা গ্রামের দৃশ্য আঁকা বুঝতে পেরেছো যে কীভাবে আঁকতে হবে, কীভাবে রং করতে হবে। তো তোমাদের জন্য আজকের যে হোমওয়ার্কটি আমি দিতে যাচ্ছি সেটি হলো, দেখো পৃষ্ঠা 22 নিচের দিকে তোমাদের জন্য গ্রামের দৃশ্য আঁকা রয়েছে কিন্তু রং করা নেই। তোমরা এতে সুন্দরভাবে রং করবে, ঠিক আছে? আর অবশ্যই আগে ছবিটি আঁকা প্র্যাকটিস করবে, খাতায় সুন্দরভাবে রং করবে। যদি মনে হয় যে তুমি পারফেক্ট, অর্থাৎ তোমার রং করাটা সুন্দর হচ্ছে, সেক্ষেত্রে তুমি বইয়ে রং করবে।
আর আজকে আমাদের আমরা যে কাজটি করেছি সেটি হলো আমাদের এই ছবিটি, ঠিক আছে? তোমরা সবাই অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা আরও সুন্দরভাবে ছবিটি আঁকতে পারবে এবং সুন্দরভাবে রং করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের মতন ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থাকো, তোমাদের প্রতি অনেক অনেক শুভকামনা রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।